গ্রীষ্মের দুপুর, তপ্ত বাতাসের হলকা, এই সময় ঠান্ডা ঠান্ডা শরবত কারোর সামনে দিলে বা নিজে তৈরি করে খেলে এরকম শান্তির কাছে অন্য কিছু তুলনা করা যায় না। নমস্কার বন্ধুরা, আমি তুলি আর তুলির লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আজকে একটা শরবতের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। প্রথমেই আমি 6 চামচ টক দই নিয়ে নিলাম আর একটা শশা ভালো করে ধুয়ে আমি খোসাটা ছাড়িয়ে রেখেছি। টুকরো করে এরকম করে ছোট করে শশাগুলোকে কেটে রাখলাম। একটি মিক্সির জারে সব শশাগুলোকে তুলে নেব। এবারে বেশ কিছু উপকরণ এখানে অ্যাড করব। প্রথমেই 15 থেকে 20টা পুদিনা পাতা, 1 চামচ চিনি, পরিমাণ মতো নুন, 2 চামচ জিরে গুঁড়ো, 4 চামচে 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে মিহি একটা পেস্ট তৈরি করে নেব। শশার পেস্টটি তৈরি করা হয়ে গেছে, আমি চামচি দিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম কিন্তু মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। শরবতের জন্য 6 থেকে 7 চামচ আমি টক দই নিয়েছিলাম। আমুলের যে টক দই, সেই টক দইটাই আমি এখানে ব্যবহার করেছি। 7 থেকে 8টা বরফের টুকরো দিয়ে আবার শশা, টক দই আর বরফ আবার একবার ব্লেন্ডারে ঘুরিয়ে নেব। হয়ে গেছে। এবারে 1টা জলজিরার প্যাকেট আমি এখানে দেব, যাতে ঠান্ডায় টকটক ব্যাপারটা থাকলে খুবই ভালো লাগবে। পুরো গোটা 1টা জলজিরার প্যাকেটই আমি এখানে অ্যাড করলাম। ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি গ্লাসে ঢেলে দেব। 2টো গ্লাসে আমি এখানে পরিবেশন করে দিচ্ছি আর ওপর থেকে আমি একটু সাজিয়ে নেব। শরবতের ওপরে সাজানোর জন্য একটুখানি জলজিরা ছড়িয়ে দিলাম আর জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। ওপর থেকে পুদিনা পাতা দিয়ে দিলাম। রেডি হয়ে গেল কিন্তু শশা টক দইয়ের শরবত। গরমে 1 গ্লাস যদি এরকম একটা শরবত থাকে, একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে। বন্ধুরা, কেমন লাগলো আমাকে জানিও আর বাড়িতে অবশ্যই ট্রাই করো। আমার তো এই শরবতটা খুব ভালো লেগেছে। তোমরা বাড়িতে তৈরি করে আমাকে জানিও কেমন লাগছে। নমস্কার, সবাই খুব ভালো থেকো। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।